এবার ইয়ালিনীকে প্রকাশ্যে এনেও ইয়ালিনীর ফেস না দেখায় কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। দীর্ঘদিন পর ইয়ালিনীকে প্রকাশ্যে আনলেও ইয়ালিনীর ফেস দেখাননি তারা। ইয়ালিনীর মুখে লাভের ইমোজি দিয়ে মুখটা ঢেকে রেখেছেন শুভশ্রী। তাই তো ইয়ালিনীকে দেখতে না পেয়ে কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনরা। ছবিটিতে ইয়ালিনীকে কোলে নিয়ে বসে আছে ইউভানের বন্ধু, যে ছবিটি শেয়ার করেছেন শুভশ্রী নিজেই। তবে কেন মেয়েকে নিয়ে এত লুকোচুরি এটাই যেন বুঝতে পারছে না কেউই। ইউভানকে তো ঠিক ছোটবেলা থেকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রেখেছিলেন তারা, তবে ইয়ালিনীকে কেন নয়, এই প্রশ্ন নিয়ে হাজারো কমেন্ট করে চলেছেন তাদের ভক্তরা। এবারও যেমন ইয়ালিনীকে দেখতে না পেয়ে নেগেটিভ কমেন্ট করেছেন অনেকেই, যাদের মধ্যে থেকে একজন লিখেছেন, নিশ্চয়ই ইয়ালিনী ইউভানের মতো দেখতে সুন্দর হয়নি তাই ওকে ক্যামেরা সামনে আনছো না। একজন লিখেছেন, সন্তান অসুন্দর হলেও তো সন্তান, তাই বলে তাকে ক্যামেরার সামনে আনবে না এ কেমন কথা। কেউ বা লিখেছেন, না দেখালে না দেখাবে, কিন্তু এভাবে ক্যামেরার সামনে এনে আমাদের ইচ্ছেটা আরও বাড়িয়ে তোলার কোনো দরকার ছিল কি? তো বন্ধুরা, আপনিও ইয়ালিনীকে দেখতে চান কি না তা আমাদের কমেন্ট করে জানান, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।